উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থায় কর্মরত কন্ট্রাকচুয়াল কর্মীদের স্থায়ীকরণ, যাত্রাপথে আহার সহ বিভিন্ন হাত খরচের জন্য সংস্থা কন্ট্রাক্টরের পার্সোনাল মানি অঙ্ক বৃদ্ধি করা, কর্মরত অবস্থায় কোনো অস্থায়ী কর্মীর মৃত্যু ঘটলে তার পরিবারকে এককালীন 5 লক্ষ টাকা সহ তার পরিবারের একজনের পরিবহন নিগমে চাকরি সুনিশ্চিতকরণের পাশাপাশি সংস্থাকে বেসরকারীকরণ অপচেষ্টা বিরুদ্ধে সোচ্চার হয়ে 11 দফা দাবিকে সামনে রেখে শুক্রবার সংস্থার কোচবিহার বাস টার্মিনাল সংলগ্ন এলাকায় মিছিল, বিক্ষোভ এবং উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা কোচবিহার ডিভিশনাল ম্যানেজারকে ডেপুটেশন দিল নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট এমপ্লয়িজ ইউনিয়ন। এদিন কোচবিহার বাস টার্মিনাল চত্বরে সমবেত হন পরিবহন শ্রমিকরা। এরপর মিছিল করে তারা পৌঁছান সংস্থা কোচবিহার ডিভিশনাল ম্যানেজারের দফতরে, সেখানে বিক্ষোভ এবং তারপর ডেপুটেশন কর্মসূচিতে সামিল হন তারা। আমাদের নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট এমপ্লয়িজ ইউনিয়ন আগামী 26 ফেব্রুয়ারি কুচবিহার বহরমপুরে আমাদের সংগঠনের 16তম কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে। এই কাউন্সিলকে সামনে রেখে আমাদের কুচবিহার ডিভিশন, শিলিগুড়ি ডিভিশন, রায়গঞ্জ ডিভিশন এবং বহরমপুর ডিভিশন, 4টা ডিভিশনে আমাদের সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী আমাদের শিল্পের যে বর্তমান অবস্থা এবং শ্রমিক কর্মচারীদের যে আশু দাবি, এই সমস্ত বিষয় নিয়ে আমরা বহরমপুরে 26 তারিখ আমরা কনভেনশনে যাচ্ছি। সেই কাউন্সিল অধিবেশনকে সামনে রেখে আজকে আমাদের 4টা ডিভিশন ভিত্তিক ডেপুটেশন হচ্ছে। আজকে আমাদের কুচবিহারে আমরা মাননীয় ডিভিশনাল ম্যানেজারের মহাশয়ের কাছে আমাদের সংগঠনের কিছু দাবি এবং হচ্ছে শিল্পের আশু কিছু সমস্যা নিয়ে আমরা আজকে ডেপুটেশনে যাব। আমাদের মূল যে দাবি সেটা হচ্ছে কন্ট্রাকচুয়াল কন্ডাক্টর, ড্রাইভার, মেকানিক্যাল যারা আছে তাদের সমস্ত ডাইনিং হার্নেস, কন্ট্রাকচুয়াল কন্ডাক্টর সহ সবাইকে অবিলম্বে আমাদের দীর্ঘদিনের লড়াই এবং দাবি, তাদেরকে অবিলম্বে রেগুলার করতে হবে। রেগুলার না হওয়া পর্যন্ত ন্যূনতম সুপ্রিম কোর্টের যে নির্দেশ 21,000 টাকা বেতন, যতদিন পর্যন্ত রেগুলার না হচ্ছে 21,000 টাকা তাদের বেতন প্রদান করতে হবে। এবং আমাদের দাবি এই সংস্থায় লেবার সিকিউরিটি মজদুর যারা আছে তাদেরকে ন্যূনতম যে মজুরি সেই মজুরি প্রদান করতে হবে। আমাদের দাবি এই সংস্থায় এজেন্সির মাধ্যমে যারা আছে তাদেরকে এজেন্সি প্রথা বাতিল করে ডিপার্টমেন্ট কর্তৃক নিয়োগ করতে হবে। এবং যতদিন পর তাদের যে ছুটি ছাটা, তাদের কোনো ছুটি ছাটা নাই এজেন্সি কর্মীদের, তাদেরকে অবিলম্বে CLEL এবং মেডিকেল ছুটি, এই ছুটির মধ্যে তাদেরকে অন্তর্ভুক্ত করতে হবে। মোট কয় দফা দাবি রয়েছে? আমরা আজকে 11 দফা দাবি, এইরকম কিছু দাবি আমরা 11 দফা দাবি। রাষ্ট্রায়ত্ত সংস্থাকে বেসরকারীকরণ করা চলবে না, এই দাবি তার মধ্যে অন্যতম দাবি। এইরকম 11 দফা দাবি নিয়ে আমরা ডিভিশনাল ম্যানেজারের কাছে যাচ্ছি। আপনাদের দাবি মেনে না নেওয়া হলে যদি আমরা এই দাবিকে সামনে রেখে যদি এই দাবি মানা না হয় তাহলে পরে আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলনের দিকে যাব। আমাদের দাবির মধ্যে আছে শূন্য পদগুলো প্রমোশন দিয়ে পূরণ করতে হবে। আমাদের দাবির মধ্যে অন্যতম দাবি আছে ডিএ, যে দীর্ঘদিন ধরে যে ডিএর প্রতারণা হচ্ছে তাদের সমস্ত কর্মীদের বকেয়া যে দাবি ডিএ, সেই ডিএ প্রদান করতে হবে। এই দাবির মধ্যে আমাদের এই বিষয়গুলো আছে।